हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल अनलिमिटेड गल्प। चले दियाली और काली पूजा ब्लॉग नहीं। রাত্রিরে বাজি ফাটিয়ে সকালে উঠে এই যে হাতে মেহেন্দি করে নিচ্ছি, আগে মায়ের হাতে লাগিয়ে দিয়েছি, তারপরে আমার হাতে। তবে এক হাতে লাগানো হয়েছে, তার মধ্যেই দেখি নাকি বর নাস্তা নিয়ে চলে এসেছে। যেহেতু আজ কালী পুজো নিরামিষ খাবো, তাই মিসল পাও না খেয়ে বর নিয়ে এসেছে এই সমোসা। সঙ্গে রয়েছে কিছু জিলেবি আর রয়েছে ওই যে আলু বড়ি আর কি। তো লেফট হ্যান্ডে মেহেন্দিটা তো হয়ে গেছে, রাইট হ্যান্ডে তো আমি নিজে নিজে লাগাতে পারবো না, তাই আর কি বরকে বলছিলাম একটু কিছু ড্রয়িং করে দিতে। সেও করবে না করবে না, লাস্টে আমাদের দুজনকার নামই এঁকে দিয়েছে, যাকে আমারও সেটা ভালোই লেগেছে। তারপরে মেহেন্দিটা ধুয়ে শুকিয়ে ধুয়ে মা আর আমি লেগে পড়েছি রান্না করতে। বেশ সকাল সকালই হয়ে গেছে, তারপর বর আর আমি একটু ল্যাপটপে কিছু কাজ ছিল সেটাই করছি, সেটাও তোমাদের একটু পরে নয় জানাবো। তারপরেও বেশ হাতে অনেকটাই সময় ছিল, তাই ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক। তো এই যে এভারিউতে গোল্ডেন পিলঅফ, সেটা মা আর আমি দুজনেই লাগিয়ে নিয়েছি। এই প্রথমবারই কিন্তু আমরা এই পিলঅফটা ইউজ করছি, না হলে বেশিরভাগ আমরা সেই আসে না শিট মাস্ক সেটা ইউজ করি। লাগিয়েছি তো বটে, লেকিন তুলতে যা কষ্ট হয়েছে সেটা আমি আর মাই জানি। অলমোস্ট আমরা দুজনে না কেঁদেই ফেলেছি বলতে হবে, যা কাণ্ডই না হয়েছে আমরাই জানি। যাই হোক, এটা তোলা হলো, তারপরেই আর খেতে বসার মানে পালা আর কি। তো আজ হয়েছে এই যে সাবুদানার খিচুড়ি আর হয়েছিল আলু ভাজা। তো এই পাতলা পাতলা খিচুড়ি খেতে আমারও ভালো লাগে, ঘরের সবাইরই ভালো লাগে। খেয়ে দিয়ে আর কি একটু রেস্ট করে একটু বাজারের দিকে যাওয়ার কথা। তো বর আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটিং করতে, তো চলো দেখি। মার্কেটে এত ভিড় আমরা কিন্তু ভাবতে পারিনি, মানে আমরা ভাবছিলাম জাস্ট আমরাই হয়তো লাস্ট মোমেন্ট শপিং করছি, কিন্তু না, দিয়ালের দিন অবধি মার্কেটে এত ভিড়। তো আমারও দু একটা জিনিস কেনা ছিল, তার পরেই দিন অফিসেও দিয়ালি, তাই তো সেই সব কেনাকাটা করে ঘরেরও কিছু দু একটা জিনিস নেওয়া ছিল। মা সন্ধেবেলায় পুজো করবে, তাই নেওয়া ছিল এই যে কিছু ফুল হাত আর নেওয়া ছিল একটু মিষ্টি। আজকের দিনে ফুলের দোকানেও যত ভিড়, মার্কেটেও ততই ভিড়, আবার মিষ্টির দোকানেও অত, সব জায়গায় লাইন দিয়ে দিয়ে সব কিছুই কেনা হয়ে গেছে। আবার কিছু রঙ্গোলি দেখে আমারও মনে পড়লো কি হ্যাঁ রঙ্গোলিও নিতে আছে বলে, তো এই যে মিষ্টির দোকানটাও দেখিয়ে দিলাম মিষ্টি নিয়ে। আর আমার পার্লারেও যাওয়া ছিল, কিন্তু সেই দিনে মানে ম্যাডামটা ছিল না, তাই রঙ্গোলি নিয়ে ঘরে ফিরে এসেছি। সন্ধেবেলা তো হয়েই এসেছিল, তাই এসে জামা কাপড় না ছেড়েই আগে রঙ্গোলি করতে বসে পড়েছি। তারপর কি বলতো, মাও প্রদীপ জ্বালবে, ধূপধুনো দেবে, তো অজার কাছে কি বসে থাকবো, সেই জন্যেই আগে রঙ্গোলি কাজটা সেরে নিচ্ছি। যেহেতু আজ দিওয়ালির দিন, লক্ষ্মী পুজো, তাই ভাবলাম যে এই লোটাসটাই ড্রয়িং করি আর হ্যাপি দিওয়ালি লিখে দেবো, মানে ইজিতে মানে দেখতেও ভালো হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে আর কি। আর আমাদের বাইরে খুব একটা বেশি জায়গা নেই যে বড় সড়ো করে কিছু একটা রঙ্গোলি করব। রঙ্গোলি করতে তো আমার ভালো লাগে, কিন্তু এই ছোটোর ভিতরেই আমি ভাবলাম এইটাই নয়, মানে তাড়াতাড়ি হয়েও যাবে দেখতেও ভালো লাগবে, তাই এই রঙ্গোলিটাই করেছি। দেখতে তো আমারও ভালো লেগেছে, ঘরেও সবাইকে ভালো লেগেছে, তো চলো তোমাদেরও কমপ্লিট লুকটা দেখিয়ে দিই। তো এইটাই ছিল কমপ্লিট লুক, আর তারপরে দেখো মাও ঘরে শুরু করে নিচ্ছে। রঙ্গোলি দিকটা করে নিলাম, মা এইদিকে ঠাকুরের হার ফুল মিষ্টি এইসবের কাজটা করে নিল, পুজোটা করে নিল মা, এইদিকে বড় প্রদীপটা জ্বেলে নিল। তো এই যে মা এইরকম পুজো করেছিল আর কি। আর তারপরেই বড় ওই রঙ্গোলি দিয়ে সব জায়গায় প্রদীপটা লাগিয়ে দিল। হুম 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 হুম
দেখিয়ে দিই আমার বাপের বাড়ির পুজোটাও। তো এই যে মা পুজো করছে, এই মন্দিরটা মা সবে সবেই নিয়েছে আর কি। তোমরা যদি আমার কোজাগরীর লক্ষ্মী পুজোর ব্লগটা দেখে থাকো, সেই মন্দিরটা কিন্তু আলাদা আর এটা আলাদা। তো মা এই যে পুজো করছে, পুজোটা তাড়াতাড়ি সেরে নিচ্ছে, কারণ কি আমরা দুজনেই মানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি থেকে আমরা দুদিক থেকেই এক জায়গা দেখা করব আজকে দিনে, মানে কালী ঠাকুর দেখতে যাব আর কি। তো আমি প্রায় রেডি আর আমরা বেরিয়ে পড়েছি, তো চলো তোমরা দেখতে থাকো। কালী কালী মহাকালী, কালীকে পাপনাশিনী ধরমাত্র মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে নমা দনুষ্টাং করালো বদনে শিবমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ডমুখে নারায়ণী নমস্তুতে এস পুষ্পাঞ্জলি সচন্দন বিল্লপত্রাঞ্জলি সপরিবার সহিত। এইখানে এসে আমার অনেক ভালো লেগেছে, মা বাবা বোনের সঙ্গে দেখা হতেই থাকে, কিন্তু এখানে এসে দাদা বৌদি শুভজিৎ আর একটা মাসি মেসো সবাই সঙ্গেই দেখা হয়েছে আর কি। এই যে ঠাকুর দর্শন করে আমরা ভোগ খেতে বসে পড়েছি। যেখানেই যাই না কেন, ফটো না তুললে মনটা ঠিক মানে না, তাই আর কি সবাই শেষে আমরা ফটোগুলো তুলে নিয়েছি সবার সাথে। তো আমার মাসি মিশো দাদা বৌদি মা বাবা তারপরে আমরা দুজনে, তো সবাই সঙ্গে ফটো তুলেছি। তারপরে কি হয়েছে বলো তো, মানে আমরা একদিকে এই যে ফটো তুলে যাচ্ছি, মানে সবাই নিজের নিজের মধ্যে আবার সেলফি গ্রুপ সেলফি এই সব চলছে, তারপরেই কিন্তু জানতে পারি যে আমার বাবার নাকি চপ্পল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেটাও আমি রেকর্ড করতে আর ছাড়িনি। তো এই যে বাবা চপ্পল খুঁজছে, সুবাইও হেল্প করছে খুঁজতে, তো লাস্ট অবধি পাওয়াই গেল না, কেউ হয়তো ভুলে পড়ে চলে গেছে। আর তার শেষেই আমরা এই যে গাড়ি করে ঘরে ফিরে চলে এসেছি। তাই আমার কালী পুজো দিওয়ালিটা তো ঠিক এইভাবে মজাই কেটেছে। এরপরেও কিন্তু ব্যাক টু ব্যাক ব্লগ আসতে থাকবে, তোমরা সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।